আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা কিছুক্ষণ আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমেদ মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে মালয়েশিয়া পৌঁছেছেন আমরা শুধু আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে এই সফরে যেন আমাদের ভাগ্য বদলে সফর হয় খুলে যাওয়ার প্রত্যাশা করছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার কলিং ভিসা আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি অসহায় প্রবাসীদের প্রতিনিধি হিসাবে যেন মাননীয় মন্ত্রী মালয়েশিয়া সরকারের সাথে কিছুটা বোঝাপড়া করে দ্রুত কলিং এর চুক্তি সম্পূর্ণ করেন এবং বাংলাদেশের শ্রমিকরা মালয়েশিয়া কলিং ভিসা আসার জন্য শুরু হয় সে বিষয়ে উদ্যোগী ভূমিকা পালন করবেন মালয়েশিয়া বর্তমানে প্রচুর শ্রমিক সংকট বাংলাদেশ সরকারের উচিত এই সুযোগে কাজে লাগানোর অবশ্যই মালয়েশিয়ার মালিক পক্ষ তাদের কিছুটা দাবি বাংলাদেশ সরকার মানতে হবে কিছুটা ছাড় দিলে অবশ্যই দুই সরকার সমঝোতায় আসবে এবং শ্রমিকদের বৃহত্তর স্বার্থ হাসিল হবে যতদূর খবর পাওয়া গেছে একটা ভালো খবর আমরা আশা করতেই পারি তিন মাসের বেশি সময় ধরে ঝুলে থাকা মালয়েশিয়া কলিং ফিসার একটা সুরাহা হবে বলে আশা করছি তবে বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো সবাই যার যার ধর্ম তাদের উপরালার কাছে প্রার্থনা করেন এই সফরে যদি কিছু একটা ভালো খবর আসে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে কলিংয়ের কাজ শুরু হবে বলে জানা গেছে দর্শক এ ছিল আজকের মতো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সবথেকে মাস্ক পরিধান করবেন ধন্যবাদ